রান্না কিছু করব না, মাছ আছে ফ্রিজে, আর একটু সেদ্ধ ফেদ্ধ দেবো, ওই দিয়ে খেয়ে নেবো। প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাজারে গিয়ে পুরো আটকে পড়েছি, এখন চা খাবে। এত চায়ের নেশা না, মানে ভালো লাগছে, সকাল থেকে এখন বৃষ্টি শুরু হয়েছে, আর বাজারে গিয়েও মানে একটা বৃষ্টির মতো আটকে গেছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, তোমাদের আশেপাশে আমি অনেক অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 11টা, আর আজকে 11টার সময় ব্লগটা স্টার্ট করলাম, কি করবো আজকে সময় পাইনি। আর সকালবেলা উঠেছি দেরি করে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো মেয়েকে স্কুলে পাঠাইনি, দেরি করে উঠেছি, অনেকটা দূর স্কুল যেহেতু ওই জন্য পাঠাইনি আর স্কুলে। উঠেই সকালবেলা জল খাওয়ার কিছু করতে পারিনি, উঠে মানে ঘরের কাজটা সেরে, পুজো টুজো দিয়ে ঘরের কাজ সেরে জল খাওয়ারে করেছিলাম, চিড়ে ভেজেছিলাম, রুটি ছিল, আর হচ্ছে চা করেছিলাম। এই খেয়ে তাও কোনোরকম খেতেও পারিনি, এখনো ঢাকা রয়েছে। খেয়ে এবার তোমার দাদাভাই আমাকে পাগল করে দিচ্ছে যে বাজার করার জন্য, মানে যখন চা খাচ্ছিলাম তখনই বলছে যে যাও বাজার গিয়ে কিছু করে নিয়ে আসো। তো বাজার করার জন্য পাগল করে দিচ্ছিল, আমার যাওয়ার আজকে ইচ্ছা ছিল না, কারণ তখন বাজে 10টা, যখন আমরা চা খেতে বেজে বসেছি তখন বাজে 10টা। তো অনেক বলে বলে, আর ফ্রিজে সত্যি সব বাড়ন্ত ছিল, অনেক বলে বলে আমাকে বলে যাও বাজার যেটুকুনি পারো করে নিয়ে আসো। 1000 টাকা দিয়েছিল বাজার করার জন্য, তো সব তো বাজারে লাগেনি আমার, তার মধ্যে চাল ফাল আনতে দিয়েছিল, চালটা আনতে পারিনি, ব্যাগ ভরে গেছিলো বাজারে। তো কি কি বাজার করে নিয়ে এসেছি আগে তোমাদের দেখিয়ে তারপরে বলছি। তো দেখো বাজারে গিয়ে না যে মাছটা সেরকম পাইনি, কেন এতবেলা মাছটা আমার ঠিক পছন্দ হয় না, তাই মাছের ডিম নিয়েছি, এখানে কাতলা মাছের ডিম। এই দেখো কাতলা মাছের ডিম, এখানে আলু পেঁয়াজ রসুন, আর এই যো একটা শাক নিয়ে এসেছি, আজকে দুটো নারকেল কমে পেয়েছি, বেশ 30 টাকা দিয়ে দুটো নিয়ে এসেছি। এর আগে না যতবার বাজারে গেছি 25-50 টাকা জোড়া বলছিল, এবার 30 টাকা পেয়েছি, দুটো নারকেল নিয়ে এসেছি। আর এই যে লাউ নিয়ে এসেছি একটা গোটা, নিয়ে এসেছি 1 কিলো গাঁঠি, 1 কিলো, 1 কিলো না 1.5 কিলো, 1 কিলো বলছিল উনি 25 টাকা, তা বলে ঠিক আছে 1.5 কিলো নিয়ে নেন, 25 টাকা দিয়ে দেন, তাই 1.5 কিলো নিয়ে এসেছি। আর এখানে মোচা নিয়ে এসেছি, চাল কুমড়ো বেগুন 1.5 কিলো, পটল 30 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এই যে আমার এটা, এইটা এটা ছাড়া আমি বাঁচি না, এইটা আমার লাগে, তাই ছোটো থেকে একটা নিয়ে এসেছি, নিম ফেস ওয়াশ, ধনে পাতা। এই হচ্ছে আজকের বাজার। বাজার করেছি কিন্তু বাজারে মানে ইসে করবো না, এই রান্না কিছু করব না, মাছ আছে ফ্রিজে, আর একটু সেদ্ধ ফেদ্ধ দেবো, ওই দিয়ে খেয়ে নেবো। প্রচুর বৃষ্টি হচ্ছিলো বাজারে গিয়ে, পুরো আটকে পড়েছি, কি বলবো প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ওখানে কিন্তু ভিডিও তুলতে পারিনি, তোলাটা উচিত ছিল, কিন্তু প্রচুর বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম। যাই হোক এই বাজারগুলো এখন তুলে রাখবার, এত বেলায় না কোনোদিনও বাজারে যাই না, বারবার করে বলছে বাজারে যাওয়া বাজারে যাওয়া, কিছু নেই তো তার জন্যই গেছিলাম, যে দেখলাম কিছু নেই, ও সত্যি কিছু নেই। আজকে রান্না করবো না এমনি ভেবে রেখেছিলাম, যে আজকে ভালো লাগছিলো না রান্নাটা করবো না, তো যাই তাহলে বাজার থেকে বাজারটা করিয়ে নিয়ে আসি। ওই দেখুন মেয়েকে বাড়ি রেখে গেছিলাম, ছেলে আর আমি গেছিলাম, তো এই বাজার করে নিয়ে এসেছি। আর চিংড়ি মাছটা নেওয়ার ইচ্ছা ছিল, বেলা হয়ে গেল কি বাজারে কোনো মাছ পাওয়া যায়, তো সেরকম মাছ পাইনি, কাতলা মাছের ডিমটা দেখলাম ভালো লাগলো, তো কাতলা মাছের ডিমটা নিয়ে আসলাম, কিন্তু ডিমটা এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে করবো। আর গাঁঠি কচুটা না আমার একটু নিলাম, কারণ একটু চিংড়ি মাছ দিয়ে খাওয়ার ইচ্ছা আছে, গাঁঠি কচুটা একেবারে একটা সিটি মেরে চোখলাগুলো ছুলে নিয়ে ছাড়াতে অনেক সময় লাগবে, ছোট গাঁঠি তো। তো চলো এবার জামাকাপড় সেরে, জামাকাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে এই সবজিগুলো সব ফ্রিজে আগে ঢুকিয়ে নিই, ফ্রিজ পুরো ফাঁকা, তো ফ্রিজে ঢুকিয়ে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর ভালো লাগছে না একদম অস্থির, আর আজকে মাথাটা ঘষবো, মাথাটা প্রচুর ময়লা হয়েছে গরমে না, মানে গরমে ঘামে না, দুদিনও যাচ্ছে না, মাথা ময়লা হয়ে যাচ্ছে, মেয়ের মাথাটাও আজকে ঘষাবো। চলো চলো আগে স্নান করে নিই, এইগুলো সব ঢুকিয়ে স্নানটা করে তারপর পরে তোমাদের সঙ্গে আমার কথা বলবো, ঠিক আছে? তো দেখো এখানে বসেছি চা, ওই দেখো চায়ের জন্য পাগল করেছি, সকালবেলা কিন্তু একবার ভোরবেলা চা খাওয়া হয়েছে, 6টার সময় 7টার সময় একবার চা খাওয়া হয়েছে, আবার আরেকবার হচ্ছে 10টার সময় লিকার চা খাওয়া হয়েছে, আবার এখন বলছে আমাকে একটু চা করে দাও, চা বসালাম। আর এইদিকে দেখো যে মাছের ডিমটা ধুয়েছি, এই মাছের ডিমটা একটু ফ্রিজে রেখে আসবে গো, নষ্ট হয়ে যাবে কি গো ডিমটা। আর ছেলে এই যে চাল নিয়ে আসলো, 1 প্যাকেট তেল, আর একটা রিফাইন তেল, একটা 1 লিটারের সরষের তেল, আর একটা হ্যাঁ মাছের ডিমটা, মাছটা এই যে মাছের ডিমটা ধুয়ে আসো ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখবা, পুরো ভালো করে আটকাও, না একটু ভালো করে আটকাও। ওখানে চাল নিয়ে এসেছে, 1 প্যাকেট তেল, একটা সোয়াবিন, আর একটা রিফাইন, একটা সরষের তেল। বাজার থেকে আসার পরে আমাকে বলেছে আমাকে একটু চা করে খাওয়াবো, আবার মানে 3 বার চা হয়ে গেল ওর সঙ্গে, আমিও খাওয়া যাবো, মাথার অবস্থা কীরকম, এত পাগলির মতন সারাদিন থাকি না। তো বাজার করে নিয়ে এসছে, ছেলে গিয়ে চালটা নিয়ে আসলো, 5 কেজি চাল নিয়ে আসলো, একটা সরষের তেল 1 লিটারের, একটা রিফাইন তেল 500 প্যাকেট, আর একটা 15 টাকা দিয়ে সোয়াবিন। তো ভাবছি কি মটর ভেজানো আছে, এই ফ্রিজের উপরে একটা মটর ভেজানো আছে বাটিতে নিয়ে আসবো, তো ফ্রিজের উপরে মটর ভেজানো আছে, ভাবছি মটরটা দিয়ে আলুটা দিয়ে সোয়াবিনটা দিয়ে একটা তরকারি করবো, আমার রাতে রুটিরও তরকারি হয়ে যাবে, আর দিনের বেলাটা এই দিয়ে চালিয়ে দেবো, একটু আলু সেদ্ধ দেবো, এর তরকারি করবো, আর হচ্ছে কি বলে মাছ আছে ফ্রিজে, খয়রা মাছের ঝাল আছে,
তুই হবে চাটা খেয়ে নি, তারপরে একটু চাল ভেজাবো, ভাতটা রান্না করবো। 12টা বেজে গেছে, 12টার সময় এখন চা খাবে ভাবো। মটরটা রাখো এখানে, এখন চা খাবে। এত চায়ের নেশা না, মানে ভালো লাগে না। সব ফ্রিজে সবজি উঠিয়ে রেখেছি আর মাছের ডিমটা ধুয়ে রেখেছি, ধুয়ে এখন যে ফ্রিজে রেখে আসলো। তো চলো চা খেয়ে নি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা স্নান হয়ে গেল, এখন বাজে 1:45। স্নান পুরো কমপ্লিট, রান্না কমপ্লিট। কি রান্না করেছি দেখাবো, যেটুকুনি যাই করছে করেছে না কেন সেটুকুনি দেখাবো, কারণ রেগুলার দেখাই তো, না দেখলে ভালো লাগবে না। আর কিছু মাথাটা ঘষলাম। আর এদিকে দেখো বৃষ্টি, শ্রাবণ মাস পড়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো দেখাচ্ছি, এই দেখো ঘরের অবস্থা দেখো, দেখেছো? এই দেখো ভালো লাগে না জানো, এরকম যদি হয় না দেখো, ঘরটায় জল ঢুকে না, মেন মানে মেজাজটা একবারে খারাপ হয়ে যায় আমার। আজকে সকাল থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে, ঘর দুয়ারে জল পড়ছে, সকাল থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে। আর বাজারে গিয়েও মানে এরকম বৃষ্টির মতো আটকে গেছি। শ্রাবণ মাস পর মানে শ্রাবণ মাসটা পড়তে দাঁড়িয়ে বৃষ্টিতে এরকম দেখে এরকম মানে এই অবস্থা। তো চলো কী কী রান্না করলাম দেখিয়ে দিচ্ছি। যেটুকুনি যা রান্না করেছি বাবা ভয় পেয়ে গেছে আমি। তো এই যে গরম গরম ভাত, আর আজকে দেখেছো ভাতে একটু আলু সেদ্ধ দিয়েছি, আমি কাঁচা লঙ্কার কাঁচা তেল দিয়ে খাবো। তাই একটু একটা আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি, গরম ভাত তো বেশ ভালো লাগবে খেতে। আর এরকম কী বলতো, এরকম তো খাওয়া হয় না, বেশিরভাগই তো মাছ টাছ খাওয়া হয়, সেদ্ধ মেদ্ধ তো খাওয়া হয় না। চলো আর কি রান্না করেছি, সামান্য কিছু রান্না আছে সেটুকুনি দেখাবো। কালকের মাছ, এটা মাছটা নাড়াচাড়া করতে গিয়ে পুরো ভেঙে গেল। আর এই যে সোয়াবিন আলু মটর, দাঁড়াও দেখাচ্ছি, এই যে সোয়াবিন আলু মটর পটল সব দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি। মটরটা না সেই এই ফুচকা নিয়ে এসেছিলাম, তখনকার মটর ভেজানো ছিল ফ্রিজে, তো ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই। এই একটা বড় করে তরকারি করেছি, আর ভাত, আর এই মাছের তরকারি। অনেক রকম সবজি নিয়েছি, কিন্তু নিয়ে আসলে কি হবে উপায় নেই করার, অনেকটা বেলা হয়ে গেছিলো, আর করবো কখন বলো। তাই জন্য এরমভাবেই রান্না করেছি, এইভাবেই সব খাবে আজকে, কালকের থেকে আবার ভালো মতো রান্না করবো। যেহেতু বেলা হয়ে গেছে না, একার উপরে সমস্ত কাজ করি, তো এর থেকে বেশি কিছু রান্না করতে পারতামও না। কেউ যদি আবার হেল্প করে দিত, কাটাকাটি বা গুছিয়ে দিত, তাহলে আবার করতে পারতাম। তো চলো এবার খাওয়া দাওয়া হচ্ছে রেডি করবো, খিদেও লেগে গেছে। আর সকালবেলা কোনো রকম একটু চিড়ে ভাজা আর চা খেয়েছি, আর কিছু খাইনি। এবারে ভাত বাড়বো, এরা সব স্নান করছে, ভাত খেয়ে একটু শোবো, তারপরে দেখা যাক। আর এটা রাস্তায় যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে তো যাবো না, কালকে যাবো রাস্তায়। আজকে আর রাস্তায় যাওয়া হবে না, কালকে ভাবছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো, তাও যদি বৃষ্টিটা না থাকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।